প্রিয় দর্শক, আমি সবিকুল ইসলাম। আজকে আবারও এসেছিলাম বাঁশদ্রোণী থানাতে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে থানা। আজকেও আমাকে ডাকা হয়েছিল এবং আজকেও সেই একই বিষয়টা হয়েছে। জানতাম না যে আমাকে নোটিশ করা হয়েছে বলে। তবে আজকে সকালের দিকে এই থানার যিনি আমার আইও, তিনি আবার ফোন করেছিলেন এবং তখন আমি আবার দেখলাম মেলটা খুলে যে হ্যাঁ সত্যি আমাকে আবারও ডাকা হয়েছে। 3:30টার সময় একেবারে পৌঁছে গেলাম থানাতে। ব্যাস তারপর জেরা শুরু হলো, 1 ঘন্টার জেরা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে। আজকেও 1 ঘন্টার বেশি সময় নেওয়া হয়নি। জানি না কি অ্যাকচুয়ালি তারা দেখাবে আদালতের কাছে যেসব প্রশ্ন, আর আমি যেসব যেভাবে উত্তর দিচ্ছি কি তারা এস্টাবলিশ করবে জানি না শেষ পর্যন্ত। তবে যেহেতু পুলিশ ডাকছে আমাকে তো আসতে হবেই। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম, কলকাতা হাইকোর্টকে বলেছি যা যা চলছে আমার বিষয়ে, সেজন্য কলকাতা হাইকোর্ট আমার ক্ষেত্রে রক্ষা কবচ দিয়েছে আর বলেছে যে ডাকতে পারো কিন্তু 1 ঘন্টার বেশি দিনে জেরা করা যাবে না। সেটাই হচ্ছে, তবে ডাকা কিন্তু বন্ধ হয়নি। আজকে দেখলাম অনেক নতুন প্রশ্ন আজকে করা হয়েছে। আজকে অন্য এক অফিসারকে দেখলাম, তিনি আজকে ছিলেন, তারও মেজাজটা বেশ কড়াই ছিল। আমাকে একটা বিষয়ে মানে যেন একটা বলিয়ে নিতে পারলে হয় আর কি, এরকম চেষ্টা হচ্ছিল। শুধু এটুকু আপনাদেরকে বলে রাখি, ওই আগের কেসেই যেটা ওই কয়লা ভাইপোর যে বিষয়টা, যে কেসটা হয়েছিল শুভেন্দু অধিকারী টুইটের যে বিষয়টা, শুভেন্দু অধিকারী কয়লা ভাইপোর ছেলের জন্মদিন বলে যে টুইটটা করেছিলেন আর কি, তাজবেঙ্গলের বিষয়টা, সেই বিষয়ে সেই কেসেই কিন্তু আমাকে আজকে আবারও ডাকা হয়েছিল। এটাও বুঝে গেছি যে আমাকে এই ডাকাডাকি বন্ধ হবে না। আসলে উদ্দেশ্য তো হচ্ছে মুখটাকে বন্ধ করার, সেটা তো আমি করছি না। এত চেষ্টা হচ্ছে, লালবাজার, পোস্তা, বাঁশদ্রোণী, মানে একবার নয় একাধিকবার, তারপরেও তো আমি আমার প্রতিবেদন করে যাচ্ছি। আরামবাগ কলকাতা দূর হলেও ওই পুলিশ ডাকবে, আর ডাকলে আমাকে আসতে হবে, এতটা জার্নি করে আমাকে আসতে হবে, এটা চলতে থাকবে। তবে আমি কিন্তু আমার জায়গা থেকে সরছি না। কেউ কেউ হয়তো মাঝে মাঝে ভাবেন যে আমি মনে হয় পাল্টে যাচ্ছি, আমি কেন অমকের বক্তব্য শোনাচ্ছি। আসলে না, কখনো কখনো ভাবতে হয়, আপনারাও বুঝবেন, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো বক্তব্য চালাতে হয়, কারণ সেক্ষেত্রে যদি আমি না চালাই তাহলে কিন্তু আবার নতুন কোনো আইনে আমাকে বাঁধার চেষ্টা হবে। আর যদি মিথ্যা কেস দেওয়া হয় নো প্রবলেম, মিথ্যা কাজ দিলে কেস দিলে আমাদের মনে জোর থাকবে, তদন্তে ফেস হতে আমাদের মনে একটা এনার্জি থাকবে। এই যে আমি এসটি থানার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের মনে কোনো ভয় কাজ করছে না। মিথ্যা কেস দিলে দিক, কিন্তু আমি কখনো চাই না যে আমার বিষয়ে সত্যিকারের জেনুইন কোনো কারণ খুঁজে পাক পুলিশ, আর আমি সেটা করতে চাই না। তবে হ্যাঁ, আমি শাসকের সমালোচনা করি, এটা আমার পলিসি, সেটা আমি একেবারে ঘোষণাই করে দিয়েছি, এটা আমার, এটাই আমার চলবে, এখান থেকে আমি সরছি না। কারণ সরকারের প্রশংসা করা আমার কাজ না, সেটা বিজ্ঞাপন, সেটা আমি করবো না। কে করছে না করছে তাদের বিষয়, আমি করবো না। আমার এটা হচ্ছে পলিসি, সেই মতে আমি চলবো। এটুকু মনে রাখবেন, শফিকুল ইসলাম কখনো চেঞ্জ হবে না।